দর্শক, আর মাত্র 10 দিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। দর্শক, উদ্বোধনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুত হচ্ছে টার্মিনাল ভবনটি। দর্শক, আজ আপনাদেরকে এই টার্মিনাল ভবনের ভেতরের আর বাহিরের চিত্র দেখাবো। শেষ মুহূর্তে কী কী কাজ কোথায় কী হচ্ছে আর কতটুকু কাজ বাকি রয়েছে সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। দর্শক, তার আগে পাখির চোখে থার্ড টার্মিনালের বাহিরের চিত্র দেখে আসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3, এই নামে নতুন এই টার্মিনাল ভবনটির নাম ফলক বসানো হয়েছে বাংলা এবং ইংরেজি ভাষায়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া টার্মিনালের বাহিরে নানাবিধ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে, যে সড়ক পথ ধরে টার্মিনালে প্রবেশ করা যাবে। থার্ড টার্মিনাল ভবনটিতে তিনটি পথে আপনি প্রবেশ করতে পারবেন। তার মধ্যে একটি হলো এলিভেটেড বা উড়াল পথে, যা এরই মধ্যে নির্মিত হয়েছে। গাড়ি চলাচলের জন্য শেষ মুহূর্তে এর কাজ এগিয়ে চলছে। এছাড়া আন্ডারগ্রাউন্ড বা পাতাল পথেও আপনি এই টার্মিনালে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রবেশ করা যাবে স্বাভাবিক যে স্থলপথ, সেই পথেও। সেই কাজগুলি খুব দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা উদ্বোধনের আগে। টার্মিনাল ভবনের সামনে দুইটি জলাধার রয়েছে, যেটি অনেক আগেই দৃশ্যমান হয়েছে। এই জলাধার দুইটি বেশ নান্দনিক এবং মনোমুগ্ধকর। নীল স্বচ্ছ গ্লাস দিয়ে এই টার্মিনাল ভবনটির চারদিকে ঘেরা রয়েছে। দর্শক, এই টার্মিনাল ভবনটির ভেতরের চিত্র আপনাদেরকে এখন দেখাবো। চলুন দর্শক, আমরা ভেতরে চলে যাই। এই টার্মিনাল ভবনের নিচতলায় এই অংশটি কনফারেন্স রুম বলা হচ্ছে। সুবিশাল এই অংশে এরই মধ্যে সব কাজ শেষ করে এনেছেন কর্তৃপক্ষ। দর্শক, নিচতলা থেকে যাচ্ছি ভবনটির দ্বিতীয় তলায়। আমি এখন আছি এই ভবনের দ্বিতীয় তলায়। মূলত এই অংশে 7 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল ভবনটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 2,30,000 বর্গমিটার আয়তনের এই ভবনটির এই অংশটি এরই মধ্যে প্রস্তুত হয়েছে উদ্বোধনের জন্য। স্থাপত্যশৈলীর নজর কাড়া ডিজাইন সুবিশাল এই টার্মিনাল ভবনটি সত্যি দেশের এভিয়েশন খাতকে নিয়ে যাবে বহুদূর। উদ্বোধনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে এরই মধ্যে এই টার্মিনাল ভবনের ভেতরের সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ এগিয়ে চলছে খুব দ্রুত গতিতে। দোতলায় বিশাল এলাকা জুড়ে ফলস সিলিংয়ের সোনালি ক্রিম রঙের চোখ ধাঁধানো কারুকাজ যে কাউকে মুগ্ধ করবে। আর এই ক্রিম রঙের মাঝে একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় জাতীয় ফুল শাপলা, আর তার মাঝখানে থোকা থোকা জ্বলছে আলোর বাতি। এই যেন পদ্মফুলের রাতের আকাশে থোকা থোকা জোনাক পাখি আলো ছড়াচ্ছে। জাতীয় ফুল শাপলাতেই ফুটিয়ে তোলা হয়েছে এই টার্মিনাল ভবনটিকে। প্রতিটি সিলিংয়েই জাতীয় ফুলের পাপড়ি ফুটে উঠেছে, আর এমন নকশায় থার্ড টার্মিনালটি সবার নজর কাটছে। একজন বিদেশি বা ভিনদেশি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে এমন নজর কাড়া সৌন্দর্যের বিমানবন্দর দেখতে পাবেন, তখন তার বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণাই পাবেন। নান্দনিক নকশায় ফুটে ওঠা দেশের জাতীয় ফুল একটু ভিন্নভাবে ধরা দেবে দেশি বিদেশিদের কাছে। টার্মিনাল ভবনটির দ্বিতীয় তলার এই অংশে ট্রাভেলেটর তৈরি করা হয়েছে। যারা মূলত টার্মিনাল ভবনটিতে দীর্ঘ পথ হাঁটতে পারবেন না, বা যারা প্রতিবন্ধী, বয়স্ক বা শিশুরা, এই ট্রাভেলেটর ব্যবহার করে সুবিধা পাবেন। এক কথায়, মসৃণ আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা মিলবে এই ট্রাভেলেটর ব্যবহার করে। এই অংশে এরকম দুইটি এসকেভেটর বা ট্রাভেলেটর প্রস্তুত করা হয়েছে এরই মধ্যে। উদ্বোধনকে সামনে রেখে মেঝের টাইলস সবসময় পরিচ্ছন্নতা কর্মীরা ঝকঝকে চকচকে করে রাখছেন পরিচ্ছন্ন করে। দর্শক, এই টার্মিনাল ভবনটির বোর্ডিং ব্রিজের কী অবস্থা দেখে আসি। দ্বিতীয় তলার পশ্চিম পাশের এই অংশে যে কয়টি বোর্ডিং ব্রিজ নির্মাণ কাজ চলমান আছে, তার মধ্যে এটি একটি। এছাড়া টার্মিনাল ভবনের দক্ষিণ পাশে দুইটি বোর্ডিং ব্রিজের নির্মাণ কাজ চলমান আছে, যার একটির কাজ এরই মধ্যে শেষের পথে। বলা যায় প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন সংশ্লিষ্টরা। আপনারা দেখতে পাচ্ছেন এরকম, আসলে এই প্রকল্পে মোট 26টি বোর্ডিং ব্রিজ তৈরি করা হবে, যার মধ্যে প্রাথমিক পর্যায়ে আসলে 12টি বোর্ডিং ব্রিজ তৈরি হওয়ার কথা এবং চলমান আছে। এবং ইতিমধ্যে যেহেতু আগামী 7 অক্টোবর উদ্বোধন হচ্ছে, ইতিমধ্যে হচ্ছে একটি বোর্ডিং ব্রিজ
পুরোপুরিভাবে প্রস্তুত এবং তার পাশে একটি দেখতে পাচ্ছেন একটি বোর্ডিং ব্রিজ রয়েছে, যেটির কাজ এখন চলমান আছে। 7 তারিখের আগে এই টার্মিনাল ভবনটির এই যে বোর্ডিং ব্রিজটি পুরোপুরি প্রস্তুত করা হবে। দর্শক, এই টার্মিনাল ভবনে মোট 26টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রাথমিকভাবে 12টি বোর্ডিং ব্রিজের নির্মাণ কাজ চলমান আছে। এই বোর্ডিং ব্রিজগুলো হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল আর বিমানের মধ্যে একটি সংযুক্ত ব্রিজ, যার মাধ্যমে বিমানের যাত্রীরা খুব সহজে এবং আরামদায়কভাবে বিমানে প্রবেশ করতে পারবেন। বলা হয় থাকে ধারণার চেয়েও সুন্দর হয়ে উঠেছে থার্ড টার্মিনালের ভেতর বাহির। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি থার্ড টার্মিনালের ভেতরের অংশ। এই অংশে পুরোপুরি কাজ এরই মধ্যে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং এই অংশে আগামী 7 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী এই অংশের যে অনুষ্ঠান, আনুষ্ঠানিক যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অংশই হবে। থার্ড টার্মিনালের ভেতরে প্রবেশ করলে অনিন্দ্য সুন্দর এ কর্মচোখকে যে কারো চোখ আটকাতে বাধ্য। গোটা এলাকার মেঝেতে লাগানো হয়েছে বাহারি টাইলস। এই ভবনের ভেতরে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উন্নত দেশের মতো যাত্রীদের জন্য সব পয়েন্টে থাকছে অটোমেশন সুবিধা। এর মাধ্যমে এভিয়েশন খাতের চিত্রই পাল্টে দেবে অত্যাধুনিক এই থার্ড টার্মিনালটি। সরকারের উন্নয়ন প্রকল্পের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। জাইকার অর্থায়নে প্রায় 22,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় শেষ করে এনেছে নির্মাণ সংশ্লিষ্টরা। নির্মাণাধীন এই টার্মিনালের প্রায় 86% বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। 7 অক্টোবরের মধ্যে 90% কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সুবিশাল আর সর্বাধুনিক প্রযুক্তির এই টার্মিনালটি কারা ব্যবহার করতে পারবেন? দর্শক, এমন প্রশ্নে ব্যবিচক সূত্র জানিয়েছে এ বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত না হলেও বাংলাদেশে আসা মাঝারি ও বড় সাইজ বা হোয়াইট বডি জেট এয়ারক্রাফট এবং এর যাত্রীরা নতুন এই টার্মিনাল ভবনটি ব্যবহার করতে পারবে। ছোট আকারের প্লেনের যাত্রীরা ব্যবহার করবেন পুরনো টার্মিনাল 1 এবং 2 নম্বর টার্মিনালটি। মূলত এই টার্মিনাল ভবনটি 7 অক্টোবর উদ্বোধন হলেও টার্মিনালটি চালু হবে সীমিত পরিসরে। ধীরে ধীরে এই পরিষেবার আওতায় বাড়বে বলেও জানা গেছে। প্রকৃত অর্থে এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে 2024 সালের এপ্রিলে। তার আগেই উদ্বোধন করে নির্দিষ্ট সময়ের আগেই তা চালু করা হচ্ছে। কিন্তু 2024 সালের এপ্রিলের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি ব্যবহারের সুবিধা পাবেন যাত্রীরা। দর্শক, এখন আপনাদেরকে এই টার্মিনাল ভবনের তৃতীয় তলায় নিয়ে যাব। সেখানে থার্ড টার্মিনালের যাত্রীদের জন্য কি কি চমক থাকছে চলুন দর্শক দেখে আসি। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার জন্য চলন্ত সিঁড়ি এছাড়া ক্যাপসুল লিফটের ব্যবস্থা রয়েছে। এসকেলেটর এখনও পুরোপুরি চালু হয়নি, তবে তার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলন্ত সিঁড়ির কাজ শেষ হয়েছে, তবে এখনও তা চালু হয়নি। দ্বিতীয় তলার মতো তৃতীয় তলায় নান্দনিক ডিজাইনে মুগ্ধ হবেন যে কেউ। দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এখন দেখাবো, আর সেটি হলো চেক ইন কাউন্টার। আপনি যখন টার্মিনাল ভবনটির গেট দিয়ে প্রবেশ করবেন তখন আপনাকে এই চেক ইন কাউন্টারে আসতেই হবে। এরকম প্রতিটি গেটের সামনে একটি করে পয়েন্টে চেক ইন কাউন্টার করে মোট 6টি পয়েন্টে চেক ইন কাউন্টার বসানো হয়েছে। এরকম 6টি ইউনিটের দুই পাশে 10টি করে মোট 20টি চেক ইন কাউন্টার থাকছে প্রতিটি ইউনিটে। 6টি ইউনিটে 120টি করে চেক ইন কাউন্টার এরই মধ্যে বসে গেছে। আর অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই চেক ইন কাউন্টারগুলো নিয়ে আসা হয়েছে পোল্যান্ড থেকে, যার ইকুইপমেন্টগুলো তারা নিজেরাই এই টার্মিনাল ভবনে সেট আপ করে দিয়েছেন। মূলত একজন যাত্রী যখন কোনো লাগেজ তার এই অংশটাকে দিয়ে দিবে, দেওয়ার পরে এখান দিয়ে সে আস্তে আস্তে চলে যাবে। লাগেজটা যে ওই যে অংশ দেখতে পাচ্ছেন কালো রঙের, ওখানে হচ্ছে স্ক্যানিং হবে এবং স্ক্যানিং হওয়ার পরই আসলে কোনো রকমের সেই ব্যাগে কতটুকু পরিমাণ তার জিনিসপত্র বা জিনিস বহন করেছে এই বিষয়গুলো আছে, সেগুলো আসলে এয়ারপোর্টে নিরাপত্তার জন্য কোনো রকমের ক্ষতিকারক কোনো জিনিস আছে কি না সেগুলো আসলে স্ক্যানিং করা হবে এই যে কালো অংশ সেই স্ক্যানিং মেশিনের মাধ্যমে। মূলত চেক ইন কাউন্টারের কাজ শেষ হলেই ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে। এই ফ্লোরই ইমিগ্রেশন ডেস্ক রাখা হয়েছে। মূলত এই অংশে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে কেবল পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং সেখানে বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ডেস্কগুলো হচ্ছে
ইমিগ্রেশন ডেক্স, এরকম আসলে এই পাশে 14টি এবং এর অপর পাশে 14টি, সর্বমোট 28টি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওয়াশরুম এবং বেবি কেয়ার লাউঞ্জ। এই অংশে যে ওয়াশরুমগুলো থাকছে তা নির্মাণ কর্মীরা দিনরাত এক করে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো ব্যবহার উপযোগী করে তৈরি করছেন। এই অংশে দেয়ালের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, টার্মিনাল ভবনের বিভিন্ন জায়গায় এয়ার কুলার বসানো সহ আনুষঙ্গিক সব ধরনের কাজ তার সবটাই প্রস্তুত করছেন। দর্শক, আগেই বলেছি থার্ড টার্মিনালটিতে তিনটি পথে আপনি প্রবেশ করতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে এলিভেটেড বা উড়াল পথে, যা এরই মধ্যে নির্মিত হয়েছে। এছাড়া আন্ডারগ্রাউন্ড বা পাতাল পথেও আপনি এই টার্মিনালে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রবেশ করা যাবে স্বাভাবিক যে স্থল পথ, সেই পথেও। তৃতীয় টার্মিনালের আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি একটি এন্ট্রি গেট। এই গেট দিয়ে আপনি প্রবেশ করে চেক ইন কাউন্টারে, তারপর ইমিগ্রেশন কাউন্টারে যেতে পারবেন। প্রবেশ পথটির বাকি কাজ কিন্তু খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং উদ্বোধনের আগে এই প্রবেশ পথটি পুরোপুরি প্রস্তুত হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভবনের ভেতরে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা এবং নির্মাণ সংশ্লিষ্টরা এই টার্মিনাল ভবন যেহেতু উদ্বোধন হচ্ছে 7 অক্টোবর, তাই শেষ মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছা ঝাড় দেওয়া সব কিছুই কিন্তু তারা খুব দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। এক কথায়, উদ্বোধনের জন্য যা যা দরকার, যা যা প্রস্তুত করা দরকার, তা টার্মিনাল কর্তৃপক্ষ সবটাই এগিয়ে নিচ্ছেন 7 অক্টোবরের আগেই। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে শেয়ার করুন। থার্ড টার্মিনালের নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।